জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত ইসরায়েল। আকসায় চীনের তৎপরতা বাড়াচ্ছে চীন, উদ্বেগ ভারত। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার অভিযান শুরু, ট্রাম্প আর কখনো প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না বললেন মাইক পেন্স। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়ার জবাব দিল ইরান। ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের বৈধ অধিকার, পশ্চিমাদের এতে হস্তক্ষেপের সুযোগ নেই। সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৬। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত ইসরায়েল। প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান। মাঝারি পাল্লার এই শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও পাঁচ গুণ দ্রুত ছুটতে পারে। এ নিয়ে কথা বলতে মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট গণমাধ্যমের মুখোমুখি হন। তিনি জানান, তাদের শত্রুরা সমরাস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করছে, তবে তেল আবিব প্রতিপক্ষকে মোকাবিলায় প্রস্তুত। স্থল, নদী কিংবা আকাশপথ যেদিক দিয়েই হামলা হোক, তা প্রতিরোধ ও পাল্টা হামলা করতে প্রস্তুতি নিয়েছে নেতানিয়াহুর দেশ। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র তৈরির পরপরই ইসরায়েলকে হুমকি দেয় ইরান। তেহরান জানায়, ঘনিষ্ঠ এই মার্কিন মিত্র যদি তাদের পরমাণু প্রকল্পে হামলা চালায়, তাহলে হাইপারসনিক মিসাইলের মাধ্যমে পাল্টা জবাব দেওয়া হবে। এমন হুমকিতে নড়ে চড়ে বসে ইহুদির সংখ্যাগরিষ্ঠ দেশটি। এ বিষয়ে গ্যালান্ট বলেন, তারা যুদ্ধ চান না, তবে খামেনির দেশ যদি সংঘাতের সূচনা করে তাহলে তাদের ধ্বংস করে দেওয়া হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এলিট ক্লাস এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরানের IRGC অ্যারোস্পেস ফোর্স। ফার্সি ভাষায় ফাত্তা নামের 1,400 কিলোমিটার পাল্লার এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাকে ভেঙে দিতে সক্ষম বলে দাবি করেছে ইরানের সরকারি সংবাদ মাধ্যম। এ ক্ষেপণাস্ত্রের বিষয়ে উপসাগরীয় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, তাদের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র গড়ে উঠেছে পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে। তেহরান যেহেতু অস্ত্র আমদানি করে না, তাই পশ্চিমা নিষেধাজ্ঞা এসব কারখানার উপর কোনো প্রভাব ফেলবে না। এখন পর্যন্ত শুধু রাশিয়া, চীন, আমেরিকা এবং উত্তর কোরিয়া হাইপারসনিক মিসাইল প্রযুক্তি উন্মোচন করেছে। আমেরিকা এখনও এ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করতে পারেনি। ইরানের সশস্ত্র বাহিনী রেভলিউশনারি গার্ডস অ্যারোস্পেসের ফোর্সের প্রধান আমিরা আলী হাজিজাদে বলেন, বিশ্বে ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান সহ সব অস্ত্র ধ্বংসের জন্য পাল্টা ব্যবস্থা বা অস্ত্র রয়েছে। এমনকি ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য এখন ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। কিন্তু ইরানের তৈরি এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে এমন অস্ত্র এখনও কারো হাতে নেই। সম্প্রতি নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করার পর দেশের শেয়ার বাজারে চাঙ্গা ভাগ ফিরে এসেছে এবং লেনদেন বেড়েছে। এর ধারাবাহিকতায় ইরানের শেয়ার বাজার, বৈদেশিক মুদ্রার দাম কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উদ্বোধনের ঘটনা শেয়ার বাজারের প্রতি মানুষের আস্থা বাড়িয়ে তুলেছে। আকসায় চীনের তৎপরতা বাড়াচ্ছে চীন, উদ্বেগে ভারত। মাস তিন আগেই জানা গিয়েছিল বিতর্কিত এলাকা আকসায় চীন এলাকায় রেললাইন বানাচ্ছে চীন। তখনই বিশেষজ্ঞরা দাবি করেছিলেন, আগামী দিনে বেইজিংয়ের বৃহত্তর যুদ্ধ পরিকল্পনার অংশ হতে পারে এ পদক্ষেপ। এবার আকসায় চীনে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে লাল ফৌজের তৎপরতার কথা উঠে এল ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউসের রিপোর্টেও, যা ভারতের উদ্বেগ বাড়াতে যথেষ্ট। গত ৬ মাসের স্যাটেলাইট তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট প্রকাশ করেছে চাথাম হাউস। সেখানে বলা হয়েছে, চীনের সেনা পিপলস লিবারেশন আর্মিকে যাবতীয় সুবিধা দিতে আকসাই চীনে জোর কদমে নির্মাণ কাজ শুরু করেছে শি জিনপিংয়ের প্রশাসন। ২০২২-এর অক্টোবর থেকে তৎপরতা বেড়েছে চোখে পড়ার মতো। এলাকায় বেশ কয়েকটি রাস্তা, ফাঁড়ি ও সেনা আউটপোস্ট তৈরি করে ফেলেছে চীন, যাতে করে যুদ্ধকালীন পরিস্থিতি সহজে সেনাবাহিনী মোতায়েন করা যায়। ব্রিটিশ রিপোর্টে জানা গিয়েছে, বিতর্কিত আকসাই চীনে একটি হেলিপোর্ট, ১৮টি হ্যাঙ্গার এবং ছোট রানওয়ে তৈরি করেছে চীন, যাতে করে জরুরি পরিস্থিতিতে ড্রোন, কপ্টার ও ফাইটার জেট ওঠানামা করতে পারে। এছাড়াও একাধিক প্রশস্ত রাস্তা, ফাঁড়ি, পার্কিং এবং সোলার প্যানেলের সুবিধাযুক্ত আধুনিক সেনা ক্যাম্পও তৈরি করা হয়েছে। যদিও এখন পর্যন্ত চীনের তৎপরতা নিয়ে কোনো রকম মন্তব্য করেনি নয়াদিল্লি। প্রসঙ্গত গত ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল, তিব্বত প্রশাসনকে আকসাই চীন রেললাইন নির্মাণের দায়িত্ব দিয়েছে চীনের কমিউনিস্ট সরকার। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছ দিয়ে ওই লাইনটি আগাগোড়া আকসাই চীনের উপর দিয়ে যাবে। ২০২৫ সালের মধ্যে নতুন প্রায় ১,৬০০ কিলোমিটার লাইন পাততে চাইছে তিব্বত প্রশাসন। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার অভিযান শুরু, ট্রাম্প আর কখনো প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না বললেন মাইক পেন্স। মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স
আনুষ্ঠানিকভাবে তার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযান শুরু করেছেন। গতকাল তিনি তার সাবেক বস ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন নেতার প্রয়োজন হয়। আইওয়া থেকে পেন্স নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন এবং সেখানে এক অনুষ্ঠানে তিনি বলেন, 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার যে ঘটনা ঘটেছে তাতে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভিন্নমত পোষণ করেছিলেন এবং এখনও তিনি ভিন্নমত ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেন। মাইক পেন্স তার বক্তৃতায় বলেন, আমি জানি আমরা আবার আমাদের দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি, আমাদের জাতিকে আমরা রক্ষা করতে পারি এবং আমাদের সীমান্ত নিরাপদ করতে পারি, আমরা আমাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পারি, আমরা আমাদের জাতিকে একটি ভারসাম্যপূর্ণ বাজেটের পথে নিয়ে যেতে পারি, কিন্তু এজন্য নতুন নেতৃত্ব প্রয়োজন। মাইক পেন্সের স্ত্রী সাবেক সেকেন্ড লেডি কারেন পেন্স তাকে ভোটারদের কাছে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। অনেকদিন ধরে মাইক পেন্সের নির্বাচনের মনোনয়ন পর দৌড়ে অংশ নেওয়ার প্রশ্নে নানা ধরনের জল্পনা ছিল। এসব জল্পনার অবসান ঘটিয়ে তিনি শেষ পর্যন্ত প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়ার জবাব দিল ইরান। ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ইরানের বৈধ অধিকার, পশ্চিমাদেরতে হস্তক্ষেপের সুযোগ নেই। ইসলামী প্রজাতন্ত্র ইরান তার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে কিছু পশ্চিমা দেশের হস্তক্ষেপমূলক বিবৃতিকে অবৈধ হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে তেহরান বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম আন্তর্জাতিক আইনের ভিত্তিতে গতানুগতিক। ফাত্তা নামে ইরানের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন নিয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স উদ্বেগ প্রকাশ করার পর আজ বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এ মন্তব্য করেন। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম গতানুগতিক, প্রতিরক্ষামূলক এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে তা সম্পূর্ণ বৈধ। নাসের কানানি আরো বলেন, পারমাণবিক ক্ষেপণাস্ত্রের বহন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ধ্বংসাত্মক ভূমিকা পালন করে আসা এসব দেশ, যাদের পারমাণবিক পরীক্ষা এবং পারমাণবিক অস্ত্র নিরোধীকরণ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়মকানুন লঙ্ঘনের দীর্ঘ এবং স্পষ্ট ইতিহাস রয়েছে, তাদের পক্ষে এসব মন্তব্য করার কোনো অধিকার নেই। বরং প্রতিরক্ষার সক্ষমতা অর্জন করার ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আইনি এবং বৈধ অধিকার রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অ্যারোস্পেস ফোর্স গত মঙ্গলবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তার মোড়ক উন্মোচন করেছে। হাইপারসনিক মিসাইলটির পাল্লা 1,400 কিলোমিটার। এটি শব্দের গতির চেয়ে 15 গুণ পর্যন্ত যেতে পারে এবং এটি বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে যেতে চলতে পারে। উন্মোচক অনুষ্ঠান ভাষণ দিতে গিয়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেন, নতুন ক্ষেপণাস্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং এই অঞ্চলের দেশগুলোতে শান্তি ও স্থিতিশীলতার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। প্রেসিডেন্ট রাইসি বলেন, ইরানের এখন প্রতিরোধ ক্ষমতা রয়েছে যা আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা ও টেকসই শান্তিতে অবদান রাখতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্রের উন্নয়ন প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র ডেভেন প্যাটেল বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ সুপ্রতিষ্ঠিত। ইরানের নতুন ক্ষেপণাস্ত্রের উন্নয়নে উদ্বেগ জানিয়ে ফ্রান্স দাবি করেছে যে এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বরের প্রস্তাবের আরেকটি লঙ্ঘন। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর অভিযোগ করেছে যে ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর আরও প্রমাণ করে যে ইরান অব্যাহতভাবে আন্তর্জাতিক আইনের প্রতি অসম্মান দেখিয়ে আসছে। আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত 16। আফগানিস্তানে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে 16 জন নিহত এবং 50 জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাদাকশান প্রদেশের ফৈজাবাদে বৃহস্পতিবার সকালে বিস্ফোরণটি ঘটে। স্পুতনিক টেলিগ্রাম চ্যানেলে খবরে বলা হয়েছে, বাদাকশান প্রদেশে তালেবান ডেপুটি গভর্নরের স্মরণে আয়োজনকে লক্ষ্য করে এই বিস্ফোরণটি ঘটানো হয়েছে।